তার সাথে ডাব্লু বি মেন্স এবং বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস মেন্সের পেপারসের নিচ্ছ মেন্স এক্সামের জন্য তোমাদের এরকম টাইপের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে তো আমি তার জন্য একটু তোমাদের ডেমো ক্লাস তোমাদের করিয়ে দিচ্ছি এরকমভাবে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হবে সেই ধরনের আমি কিছু ইম্পর্টেন্ট ডেমো ক্লাস তোমাদের করিয়ে দেবো ওকে তোমরা অ্যান্সার রাইটিং কেমনভাবে করবে কী কী করবে কেমন ধরনের লিখবে সেগুলো একটু দেখলে বুঝতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে রাখবে যেখানে আমি এগুলোর এই ক্লাসগুলোর পিডিএফগুলো আমি পোস্ট করে দেবো ওকে সেখান থেকে ডাউনলোড করে করে নেবে নিজের মতো করে তো দেখো আজকে যে কোশ্চেন সেটটা আমি বানিয়েছি সেটা কি বলেছে দেখো সবার প্রথম যে বলেছে শালক সংশ্লেষকে উপচিতি প্রক্রিয়া বলা হয় কারণ কি শালক সংশ্লেষের স্থান ও সময়কাল বর্ণনা করো এবং থার্ড কোশ্চেন একসাথেই দিয়েছে যে আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য কি বর্ণনা করো এটা কেমনভাবে নাম্বার ডিভাইড করেছে টু প্লাস ফোর প্লাস ফোর তোমাদের এরকম ভাগ ভাগ করেও নাম্বার ডিভাইড করতে পারে বা ডাইরেক্ট একটা প্রশ্ন আসতে পারে যে শালক সং সম্বন্ধে লেখো তো টোটাল একটা দশ মার্কসের নাম্বার দিয়ে দেবে ওকে তো তোমরা এরকমভাবে লিখবে আমি যেমনভাবে লিখেছি তো দেখো সবার প্রথম এক নম্বর প্রশ্ন যেটা দিয়েছিল যে শালোক সংশ্লকে উপচিতি প্রক্রিয়া বলা হয় কারণ কি তো এখানে এক নম্বর প্রশ্নের অ্যান্সার আমি লিখেছি কি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজ তৈরি হয় বলে ওজন ওজন বাড়ে এবং আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় বলে এই প্রক্রিয়াকে উপচিতি প্রক্রিয়া বলা হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন যে সালক সংশ্লেষকে উপচিতি প্রক্রিয়া বলা হয় এর কারণ কি তো যেটুকু দরকার সেটুকুই লিখবে এক্সট্রা কিছু তোমাকে মানে ভাজিয়ে লেখার কোনো দরকার নেই সেকেন্ড প্রশ্ন দেখো কী বলেছে যে শালক সংশ্লেষের স্থান ও সময়কাল বর্ণনা করো এটাতে ফোর মার্কস আছে তো এটা একটু লিখবেই তো পাতার মেসোফেল কলায় শালক সংশ্লেষ সম্পন্ন হয় এটুকু তো আমরা জানি এটা লিখলাম সবার প্রথম তো এটা তো চার নম্বর মার্কসের অ্যান্সার হচ্ছে না এই জন্য আমরা একটু এক্সট্রা ডিটেলস আমরা লিখবো এর মধ্যে কি লিখব যে সৌরশক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্যলোক এই সূর্যলোক যেহেতু দিনের বেলায় থাকে তাই কেবলমাত্র দিনের বেলাতেই সালোক সংশ্লেষ ঘটে তবে কৃত্রিম আলোতে নির্দিষ্ট দৈর্ঘ্যে সালক সংশ্লেষ সম্ভব সূর্যালোক মাধ্যমে সৃষ্ট দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে ক্লোরোফিল প্রধানত লাল এবং নীল রঙকে বেশি মাত্রায় শোষণ করে তো এইটুকু একটু এক্সট্রা ডিটেলস এর সাথে আমরা অ্যাড করে দিলাম এবার আমাদের থার্ড কোশ্চেন যেটাই মোস্ট ইম্পর্টেন্ট কি বলেছে যে আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে পার্থক্য বর্ণনা করো তো এখানে দেখো এটা আমরা কীভাবে করবো সেটা একটু তোমরা দেখে নাও তো এখানে দেখো তিন নম্বর প্রশ্ন এবং আগে বলে রাখি যখন প্রশ্নগুলোর অ্যান্সার করবে তখন যদি তোমাদের প্রশ্নে যত নম্বর অপশান থাকবে মানে মনে করো একের কোশ্চেনটা একের এ একের বি একের সি এরকমভাবে দেওয়া আছে তো তখন যেটা অ্যান্সার করবে মনে করবো বি এর অ্যান্সারগুলো বি সি এর অ্যান্সারগুলো সি এইরকমভাবে অ্যান্সারগুলো করার আগে যেন এই মার্কিংগুলো যেন ভুলে না যাও ওকে তো এখানে দেখো আলোকদশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য সবার প্রথম আমরা একটু আলোকদশাটা পড়ে নিই কী বটে বলছে বলেছে এখানে একটু দেখে নিই তো দেখো আলোকদশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য আলোকদশা তো এটা সূর্যলোকে প্রয়োজন হয় আলোক আলোকদশায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় না ক্লোরোপ্লাস্টের গানা অংশে ঘটে এই আলোক আলোকদশা এবং গ্লুকোজ উৎপন্ন হয় না এবং এনএডিপি বিচারিত হয় তো এই কয়েকটা ডিটেলস এরকমভাবে তোমার স্টারমার্ক করে 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 দিয়ে দেবে ওকে অন্ধকার দশায় কি ঘটে অন্ধকার দশায় কি হচ্ছে যে সূর্যালোকের প্রয়োজন হয় না কার্বন ডাইঅক্সাইড এখানে শোষিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে এই অন্ধকার দশা সম্পন্ন হয় এখানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং এনএডিপি বিজারিত হয় না আগেরটাতে এনএডিপি বিচারিত হয় এটাতে এনএডিপি বিচারিত হয় না তা এটা একটা তোমাদের ডেমো ক্লাস এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আরও কিছু ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষায় অনেকটা হেল্প হয়ে যায় এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন করে নেবে যারা জয়েন করনি এখনও পর্যন্ত ওকে এবং পিডিএফটা পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে